এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উম্মে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করুন। যত যাই হয়ে যাক না কেন, এই মির্জা আরমান শাহরিয়ার চৌধুরী আপনার সাথেই থাকবে। এই মির্জা আরমান শাহরিয়ার মৃত্যু পর্যন্ত আপনি তাকে প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্তে, কারণে অকারণে, সর্বাবস্থায় আপনার পাশে পাবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, বেলাডোনা, আর যেই মানুষটা আপনাকে খুব বাজেভাবে ঠকিয়েছে, সেই মানুষটাও ঠিক একইভাবে অন্য কারো কাছে ঠকে গিয়েছিল এক সময়। আসলে কাউকে ঠকালে ঠিক একইভাবে একদিন ঠকতে হয়, ঠকে যেতে হয়। কাউকে আঘাত দিয়ে ভালো থাকা যায় না, কারো সাথে প্রতারণা কিংবা বেইমানি করে সুখে থাকা যায় না। জীবনে কোনো একটা পর্যায়ে এসে ঠিক একইভাবে আঘাত পেতে হয়। যাকে যে ঠকায়, বেইমানি, প্রতারণা করে, ঠিক সেভাবেও সেই মানুষটা একদিন প্রতারিত হবে, ঠকে যাবে অন্য কারো মাধ্যমে। কেউ কারো জন্য এক ফোঁটা চোখের পানি ফেলল, তো একদিন সেও ঠিক একইভাবে অন্য কারো আঘাতে ক্ষত চূর্ণ বিচূর্ণ হয়ে চোখের পানি ফেলবে। কেউ যদি কারো দুর্বলতার সুযোগ নিয়ে কারো ক্ষতি করে থাকে, সেম তার সাথেও তেমনটাই হবে। জেনে রাখুন, মানুষের মন এবং বুকের ভেতর থেকে আসা দীর্ঘশ্বাস খুবই ভয়ানক। তাই কারো দীর্ঘশ্বাসের কারণ হওয়া ঠিক নয়, বেলাডোনা। কেউ যদি সেই মানুষটার অন্যায় সইতে না পেরে দীর্ঘশ্বাস ফেলল, মনে রাখবেন সাথে সাথে খোদার বিচার তার জন্য অনিবার্য হবে। কিন্তু হয়তো একটু দেরিতেই হবে, তবে হবে, 100% শিওর। আর এটাই আমার আর আপনার রবের ন্যায় বিচার। অতএব আজ থেকে এই সব চিন্তা ভাবনা একদম বাদ। যেই মানুষটা নেই তার কথা ভাবাটাও বোকামি। এছাড়াও এতে সেই মানুষটার কবর আজাব হবে দ্বিগুণ। মানুষ্য হিসেবে একসময় তার বিবেক বুদ্ধি লোপ পেয়েছিল স্বার্থে এবং শয়তানের প্ররোচনায় অন্ধ হয়ে। কিন্তু আমরা তো বিবেক বুদ্ধিহীন নই। আমাদের উচিত সেই মৃত মানুষটার বিদ্রোহী আত্মার প্রশান্তির জন্য ক্ষমা চেয়ে সবসময় মাগফিরাত কামনা করা। সে শয়তানের প্ররোচনায় পড়ে মহাভুল এবং জঘন্য পাপ কাজ করেছে, আল্লাহ যেন তাকে মাফ করে দেয় পরকালে। একনাগারে এক নিঃশ্বাসে কথাগুলো বলেই প্রলম্বিত একটি নিঃশ্বাস ফেলল আরমান। অন্যদিকে আরমানের আধ ভাঙা বলা বাংলা কথাগুলো শুনে প্রভা মুগ্ধ হয়ে গেল আরমানের প্রতি। মানুষটা ইংলিশম্যান হয়েও কি সুন্দর করে গুছিয়ে বুঝিয়ে যুক্তি দিয়ে প্রতিটি কথা বলতে পারে। সত্যিই মানুষটা অনন্য, অসাধারণ, অনবদ্য। মানুষটার মতো মানুষটার নামটাও অনন্য, অনিন্দ্য, সুন্দর। প্রভা বিস্ময়াবিষ্ট হল আরমানের প্রতিটি কথায়। ফের কাঁদতে কাঁদতে ভেজা গলায় বলল, এত বড় অন্যায় করার পরেও তাকে মাফ করে দিচ্ছেন? আপনি কি সত্যি মানুষ নাকি ফেরেশতা? আরমান মৃদু হাসল খানিক, কোমল গলায় বলল, মাফ করে দেয়া মহৎ এবং সওয়াবের কাজ। মানুষের উচিত কারোর জন্য তার মনের মধ্যে রাগ, ক্ষোভ, জিদ এবং ক্রোধ না পুষে একে অপরকে মন থেকে খাস দিলে মাফ করে দেয়া। মাফ করতে শিখুন বেলাডোনা, উদার এবং মহৎ হতে শিখুন। তাহলে দেখবেন জীবনটা সহজ, সাবলীল, সাজানো গোছানো, সুন্দর আর পুণ্যময় হয়ে উঠবে। তবে অন্যায়, পাপ এবং শয়তানের প্ররোচনাকে প্রশ্রয় দিয়ে নয়, অবশ্যই সদা সর্বদা এইসব এড়িয়ে যেতে হবে। আমাকে, আপনাকে, সবাইকে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। প্রভাও মনে মনে বলল আমিন। আরমানকে বলল, এত কিছু জানাশোনার পরেও আপনি আমাকে ঠিক আগের মতোই ভালোবাসতে পারবেন রাগী সাহেব? কারণ আমি যে এক কলঙ্কিনী, অপবিত্র মেয়ে, আমার প্রতিটি অঙ্গে কলঙ্কতায় ছেয়ে গেছে। কথার শেষটাই যেন একরাশ বিষাদ আর হতাশ জড়িয়েছিল, তা শুনে আরমান মুচকি হাসল। প্রভা আরমানের বুকে মুখ গুঁজে ফের বলল, আমার সব মনে পড়ে গেছে রাগী সাহেব। স্মৃতিশক্তি হারিয়ে আমি যতটা আদর, যত্ন আর ভালোবাসা পেয়েছি আপনার বুকের ভেতর থেকে, আপনার মন অলিন্দ থেকে, আজকের পর থেকে আমার সব কিছু শুনে ঠিক ওই রকমভাবে আমাকে ভালোবাসতে পারবেন, নাকি ঘৃণা করবেন আমাকে, নাকি উঠানের ময়লার মতো ঝাড়ু দিয়ে ফেলে দেবেন আপনার মন আঙ্গিনা থেকে,
বলেই আরমানের চোখের দিকে তাকালো। অসহায় অনাহুতের ন্যায় আরমানের চোখে পানি, আরমান আবারও কাঁদছে, আর প্রভা দেখছে সেই পানি। প্রভার বুকটা হঠাৎ মোচর মেরে হু হু করে উঠল। পুরুষের কান্নায় এত কষ্ট কেন? আরমান প্রভার ছোট্ট আদলখানি নিজের অঞ্চলিতে তুলে প্রভার অশ্রুসিক্ত নয়নে নিজের সবুজাভ মনির আঁখিচোরা নিবন্ধিত করে বলল, আপনাকে ভালো না বেশি পার পাওয়া যায় না প্রিয়সি, আপনাকে কেবল ভালোবাসতে ইচ্ছে করে, অবহেলা অনাচার কিংবা ঘৃণা নয়। এতগুলো বছর অপেক্ষা করার পরও যে পুরুষ আপনাকে ভালোবাসতে পারল না, যে পুরুষ আপনার ভালোবাসার মর্যাদা দিতে পারল না, আপনাকে স্ত্রী হিসেবে ভালোবেসে আগলে নিতে পারল না, সেই মানুষটা কখনোই ভালোবাসার সংজ্ঞাই বুঝতে পারল না। সে মূর্খ, নির্বোধ, অজ্ঞ, আর আমি অমন অবুঝ পুরুষ কখনো হতে চাই না পরিব। আজ থেকে আমার কাছে আপনার কোনো অধিকার বঞ্চিত থাকবে না, আমি আমার সর্বস্ব দিয়ে আপনাকে ভালোবেসে যাব, আজীবন আমরণ আর অন্তহীন পর্যন্ত। অন্যের মতো অভিযোগ করার সুযোগটুকু তিলার্ধ পরিমাণ দিব না আপনার মুখ থেকে, কারণ আমি অন্য কোনো অবুঝ আর নির্বোধ কাপুরুষ নই, আমি স্বয়ং মির্জা আরমান শাহরিয়ার চৌধুরী, আর শুধুমাত্র আপনার জন্য এক মহান, মহৎ কিংবা মহাপুরুষ। আজ থেকে মনে রাখবেন আপনাকে ভালোবাসার আর এক অনন্য নাম, মির্জা আরমান শাহরিয়ার চৌধুরী, যার বুকে তার প্রেয়সীর জন্য শত সহস্র পাহাড় চূড়ো সম ভালোবাসা গুচ্ছিত আমানত। আর ভালোবাসা আকাশের চেয়েও বিশাল, সমুদ্রের চেয়েও গভীর, হীরে জহরত মণিমুক্তর চেয়েও কোটি কোটি গুণ দামি, আতর লোবানের খুশবুর ন্যায় কত পবিত্র। বলেই থামল, ফের বিস্তরে পুনরায় বলতে লাগলো, এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষের বসবাস রয়েছে ভেনাডোনা, এই 800 কোটি মানুষের মাঝে আমি কেবল একজন মানুষকে, একজন রমণীকে, একজন নারীকে আমার হৃৎপিণ্ড হিসেবে বন প্রাণ উজাড় করে ভালোবাসি। আমি চাই সেই 800 কোটি মানুষের বুকে নয়, আপনি সেই 800 কোটি মানুষের মধ্যে শুধুমাত্র একান্ত আমার বুকে, এই মির্জা আরমান শাহরিয়ার চৌধুরীর বুকে মাথা রেখে কাঁদুন, হাসুন, আমার প্রশস্ত বুকের মধ্যে আঙ্গুল বুলাতে বুলাতে খেলুন, আমার বুকের মধ্যে থাকা কালো কুচকুচে লোমগুলোকে মুঠ করে ধরে টেনে সেখানটায় ব্যথা দিন, আপনার চিরল বিরল লাতের কামড়ে সেখানটায় ক্ষতবিক্ষত করে দিন। আপনার প্রতি আমার কোনো অভিযোগ থাকবে না, নিজেকে দিয়ে দেওয়ার পর আর কি বাকি থাকতে পারে বলুন বেলাটোনা। আমি মির্জা আরমান শাহরিয়ার সম্পূর্ণ আস্ত মানুষটাই আজ আপনাকে দিয়ে দিলাম, আপনি এবার খুশি তো? প্রভা কাঁদল, খুব খুব করে কাঁদল, অসামান্য কিছু পেয়ে সেই সুখের আনন্দে কাঁদল। তার ভাগ্য এত এত ভালো কেন? কার বোনাচাতে থাকার দরুন তার ভাগ্য এক নিমেষেই সুপ্রসন্ন হয়ে গেল? ইহ জীবনে সে এমন নেক সে করেছিল? কার দোয়ায়, কার আর্জি, কার মর্জিতে তার ভাগ্য এক পলকে পরিবর্তন হয়ে গেল? আরমান প্রভার চুলের গভীর ভাঁজে হাত বুলাতে লাগলো। প্রভা কান্না ভেজা গলায় বলল, আজ আমার ভীষণ আনন্দ লাগছে রাগী সাহেব, আবার প্রচুর ভয়ও হচ্ছে। আমি থাকতে আপনার কিসের এত ভয় বেলাটোনা? আনন্দের কারণ পথ চলতে চলতে একটা ভীষণ ভালো মানুষের সাথে দেখা হয়ে গেল, আর ভয়টা আমার ঠিক ওইখানে, কখন যে এই সুন্দর মানুষটাকে আবার হারিয়ে ফেলি, কারণ আজকাল সুখ আর ভালো মানুষগুলো হুট করে উবে যায়, হাওয়ায় মিঠার নেয়, চিরদিন থাকে না তারা আমাদের মাঝে, তাই তো এত এত ভয় হচ্ছে, হারিয়ে ফেলার ভয়। তা শুনে আরমান মৃদু হাসল, হুট করে বলল, শরৎচন্দ্রের রাজলক্ষ্মীর কথা মনে আছে আপনার? প্রভা হ্যাঁ বোধক মাথা নাড়াল। তাদের স্টোরিটা হয়তো জানেন না তাই না? পুনরায় মৃদু হাসল আরমান। প্রভার কপালে ঠোঁট ছুঁয়ে কলঙ্কিনী আর অপবিত্র কথাটির উদ্দেশ্যে প্রতি উত্তরে বলল, রাজলক্ষ্মীর কপালে যেখানটায় বসন্তের দাগ ছিল সবাই চোখ ফিরিয়ে নিত ঘেন্নায়, কিন্তু ঠিক এইভাবে শরৎচন্দ্র সেখানটায় চমুখে বুঝিয়ে দিতেন ভালোবাসা কি। তেমনই প্রেয়সীর ব্রণের দাগ আর বসন্তের কলঙ্কের জায়গায় ঠোঁট ছুঁয়ে বুঝিয়ে দিতে হয় মানুষ নিখুঁত শুধু বইয়ের পাতায়, জীবনে নয়। মনে রাখবেন মানুষ কখনোই নিখুঁত হয় না, তবে হ্যাঁ কিছু কিছু জিনিস নিখুঁত হয় কিংবা আছে এই পৃথিবীতে, যেমন একটা বৃষ্টির ফোঁটা নিখুঁত, একটা সূর্য, একটা সন্ধ্যে তারা, একটা শুক্তারা নিখুঁত,
নিখুঁত একটা দিন কিংবা রাত্রি, নিখুঁত একটা ঘাস ফড়িং, এমনকি নিখুঁত আমাদের করা ভুলগুলো, অথচ আমরা টেরই পাই না সেটা। আপনি আর এসব ভেবে কখনো হীনমনতায় ভুগবেন না বেলারোনা। আমি আছি তো আপনার পাশে, আজকের পর থেকে আপনার পায়ে রাশি রাশি সুখ ঢেলে দেবে এই মির্জা আরমান শাহরিয়ার চৌধুরী, ইনশাল্লাহ। সেই বিশ্বাসটুকু অন্তত নিজের মধ্যে রাখুন। আমি আছি তো কথাটা শুনতেই প্রভাত জোরে কেঁদে উঠল। কি এমন আছি এই কথার মাঝে? জীবনে এইভাবেই বলা একজন মানুষ থাকলে কি মন্দ? থাকুক না এমন একজন মানুষ যে সময়ে অসময়ে কিংবা দুঃসময়ে বলবে আমি আছি তো, তোমার কোনো ভয় নেই। প্রভাকে ফের জোরে কাঁদতে দেখে আরমান থামল, কিছু সময় বিরতি নিয়ে বিস্তরে ফের বলতে লাগলো। আরো একটা কথা মনে রাখবেন বেলাডুটা, ভয়াবহ আহামরি রূপবতীর মুখের চামড়াও একদিন কুঁচকে আসে, সুন্দর চুলের ছেলেটাও একদিন মাথা ফাঁকা হয়ে যায়, জগৎ সংসারের এই রঙিন আবেদনও একদিন ফুরিয়ে আসে, তখন শুধু ভালোবাসাটুকুই বেঁচে থাকে, বাঁচিয়ে রাখে। আমাদের মধ্যে ভালোবাসা বেঁচে থাকলে আমরা কখনোই হাওয়াই মিঠাইয়ের ন্যায় ভ্যানিশ হয়ে যাব না, ফানুসের মতো উড়ে যাব না দূর দিগন্তে পথ হারা পথিকের মতো, কিংবা জোনাক পোকার মতো জ্বলে উঠে আবারও নিভে যাব না, সকাল সন্ধ্যার শুকতারা হয়ে মেঘের আড়ালে লুকিয়ে যাব না, পূর্ণিমার চাঁদ কিংবা অমাবস্যার আধারের মতো ক্রমে ক্রমে ক্ষয়ে বিলীন হয়ে যাব না, আমরা একে অপরের মাঝে থাকবো চিরকাল। কথাগুলো শোনার পর প্রভা আরমানের গলা জড়িয়ে ধরে বুকে মুকুচে ফের সুখের কান্না কাঁদতে লাগলো। আরমান প্রভার মাথায় হাত বোলাতে বোলাতে একসময় প্রভা ঘুমিয়ে পড়ল আরমানের উষ্ণ প্রশস্ত বুকের মধ্যে, কিন্তু কিছুক্ষণ পরপর কেঁপে কেঁপে উঠছে। আরমান শক্ত করে বুকের সাথে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। বেশ কিছুক্ষণ পর প্রভার কপালে একটি গাঢ় চুমু খেয়ে বালিশে শুইয়ে দিল। গায়ের শাড়িটি টেনে টুনে পায়ের গোড়ালি হতে বুক অব্দি ঢেকে দিল। গায়ের উপর গলা অব্দি একটি পাতলা কাঁথা টেনে দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে উঁচু করে কামরায় এলো। ঘুমন্ত প্রভার মুখের দিকে ফের দৃষ্টি পড়তেই আরমান প্রভার পাশে সন্তর্পণে বসলো। অজান্তেই আরমানের দুচোখ জলে ভরে উঠল। সেদিন প্রভাকে তন্ন তন্ন করেও যখন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন সিসিটিভির ফুটেজগুলো চেক করতেই স্মৃতিশক্তিহীন প্রভার অসহায় শুকনো মলিন এবং আতঙ্কগ্রস্ত ছোট্ট মায়াবী মুখখানি দেখে আরমান নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে কেঁদে ফেলেছিল এক অফিস রুম ভর্তি লোকজনের সামনে। আজও আরমান প্রভার সেই অসহায়ের ন্যায় কারো সাহায্যের আশায় এদিক সেদিক তাকানোর দৃশ্যটি ভুলতে পারে না। ভুলতে পারে না তার মায়ের সাইকো এবং নির্মম হয়ে যাওয়ার গল্পটি। তার মায়ের প্রতিশোধ পরায়ণ হওয়ার কারণেই তো আজ এত এত কিছু এই মেয়েটার সাথে ঘটে গিয়েছে আরো চারজন নারী পুরুষের সাথে। জলজ্যান্ত দুটো মানুষ আজ মাটির নিচে শায়িত, অথচ তাদের তো এই রঙিন দুনিয়াতে বেঁচে থেকে আনন্দ ফুর্তিতে মেতে জীবনটা উপভোগ করার কথা ছিল। প্রলম্বিত একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আরমানের বুকের ভিতর থেকে, অথচ আজ মেয়েটা এখন নিজের এই দুর্ঘটনার জন্যে সারাক্ষণ হীনমন্যতায় ভোগে। এতটা কাছাকাছি এসেও মেয়েটা অনুশোচনায় অনুতপ্ততায় ভীত সন্ত্রস্ত হয়ে শামুকের ন্যায় গুটিয়ে গেল শক্ত খোলসের অভ্যন্তরে। মেয়েটার শুদ্ধ পাক পবিত্র মন মস্তিষ্ক কিংবা বিবেক স্বামী হিসেবে তাকে ঠকানো কিংবা ধোকা দেওয়া হবে বলে বারবার ব্যর্থ হচ্ছিল। একজন বিবেকবান মানুষ জানে প্রতিটি সম্পর্ক শুরু করার আগে কিংবা প্রতিটি সম্পর্কে পবিত্রতা শুদ্ধতা কিংবা অত্যাধিক স্বচ্ছতা থাকা অতীব প্রয়োজন, খুব খুব করে থাকা প্রয়োজন। তাই তো অন্তিম মুহূর্তে গিয়েও হুট করে কেঁদে ফেলল প্রভা। মানুষটার থেকে সন্তর্পণে ছাড়িয়ে নিল নিজেকে। সত্যি তো প্রেম ভালোবাসার স্বর্গ সুখ, ভালোবাসার রঙিন দুষ্টু বৃষ্টি, নাচুক ছুটে চলা উড়ন্ত তুরন্ত প্রজাপতির ন্যায়। ভালোবাসা অবিরাম অন্তহীন, এতে কখনো অস্বচ্ছতা অশুদ্ধতা অপবিত্রতা কিংবা অলিকতা থাকতে নেই। আরমান ঘুমন্ত প্রভার দিকে তাকিয়ে রইল অনিমেষ নেত্রে, ফের শব্দহীন একটা দীর্ঘশ্বাস ফেলল। প্রভার দিকে ঝুঁকে তার সারা মুখে এক এক করে সময় নিয়ে গাঢ় চুমু খেলো। হঠাৎ চোখ পড়ল প্রভার চিকন পাতলা গোলাপ পাপড়ির ন্যায় অধর যুগলের নিচে থাকা ছোট্ট তিলটায়। আরমান এক মুহূর্ত সময় বিলম্ব না করে তর্জনি দিয়ে একটু ছুঁয়ে দিল। মুখখানি নিচু করে সেখানটায় গাঢ় করে একটি দীর্ঘ চুমু খেয়ে ফের তর্জনি দিয়ে বোলাতে বোলাতে মনে মনে বলল,
কি নিষ্পাপ ছোট্ট এই আদলখানি, কিভাবে মানুষ এই মেয়েটাকে ভালো না ভেবে থাকতে পারে, কিভাবে অবহেলা অনাচার অত্যাচার কিংবা ষড়যন্ত্র করতে পারে, কিভাবে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠতে পারে, কিভাবে কষ্ট দিতে পারে। আমি তো পারি না কাউকে কষ্ট দিতে, আমার বুক কাঁপে, হৃৎপিণ্ড কাঁপে, আমার কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয়। আল্লাহ আপনি সবাইকে বুঝার হেদায়েত দান করুন। আমি প্রভার হাতের উপর হাত রেখে বলল, সরি পরিব, সরি, অনেক অনেক সরি, আমার ভুলে, আমার খামখেয়ালিপনায় আপনি অনেক কষ্ট পেয়েছেন। আপনাকে আর কষ্ট পেতে দেবো না, এই বাজে স্মৃতিগুলো ভুলেও মনে আনতে দেবো না, প্রমিস। কথাগুলো বলে আরমান মহাপৃষ্ঠের ন্যায় অশ্রুসিক্ত নয়নে চেয়ে আছে ঘুমন্ত প্রভার মায়াবী মুখশ্রীর দিকে। আরমানের মনে হচ্ছে কোনো রূপকথা রাজ্যের অছিনপুরে রাজকুমারী তার রাজ্য ফুলে ফুল করে চলে এসেছে তার রাজ্যে, তার কামরায়, আর ক্লান্ত হয়ে তারই বিছানায় বিশ্রামের উদ্দেশ্যে ঘুমাচ্ছে। আরমান অপলক নয়নে মন ভরে দেখতে লাগলো প্রিয়তমার স্ত্রীকে। আজ কতগুলো দিন পর সে মেয়েটাকে দেখতে পেয়েছে, মনে হচ্ছে এক যুগ সময় অতিক্রম হয়ে গেছে। অভিমানী মেয়েটা তার বেগমদের কথা শুনে সেদিন সে কি মহা কান্না, কাঁদতে কাঁদতে হেঁচকে তুলে চোখ মুখ ফুলিয়ে ঢোলের ন্যায় বানিয়ে ফেলেছিল। এরপর তো একেবারেই অভিমানী মুখ ফিরিয়ে নিজেকে গুটিয়ে নিয়েছে, একটা বারও তার সাথে দেখা অবধি করেনি। আরমান শব্দহীন দীর্ঘশ্বাস ফেলল, প্রভাকে আবারও খুঁটিয়ে খুঁটিয়ে সময় নিয়ে আপাত মস্তক পর্যবেক্ষণ করতে লাগলো। কে বলবে এই মেয়েটার বয়স 26? দেখে তো বোঝাই যায় না তার বয়স কতখানি, দেখলেই মনে হয় আজ তো একটা আতরের ছোট্ট খরগোশের বাচ্চা। আরমানের কেবল আতর করতে প্রচণ্ড অভিলাষ জাগে মেয়েটাকে। এরপর আজ এতগুলো দিন পর হুট করে লাল টুকটুকে বউ সেজে এসে চমকে দিয়েছে তাকে, কেঁদে কেটে নিংড়ে দিয়েছে নিজের হৃদয়ের রক্তপাত হওয়ার এক একটি ইতি ঘটনাগুলো। কথাগুলো মনে পড়তেই আরমান ফের দীর্ঘশ্বাস ফেলল। প্রভার গায়ে হালকা পাতলা কিছু ডায়মন্ডের অর্নামেন্টস রয়েছে, মেয়েটা আরাম করে একদম ঘুমাতে পারছে না, খুব কষ্ট হচ্ছে নিশ্চয়ই, খচখচ করছে শরীরের নরম তুলতুলে ত্বকের সাথে সংঘর্ষিত হয়ে। আরমান এক এক করে প্রভার কান, গলা এবং হাতের থেকে টুকটাক গয়নাগুলো খুলে নিল অতি সন্তর্পণে, অতীব সযত্নে, যেন একটুখানি ব্যথাও কোথাও যেন না পায়। ঠিক সেইভাবে গয়নাগুলো সন্তর্পণে সেন্টার টেবিলের উপর রেখে দিল। চুলের দিকে দৃষ্টি পড়তেই দেখল বেলি ফুলের মালাখানি দুমড়ে মুচড়ে গেছে মাথার নিচে থাকার ফলে। আরমান বেলি ফুলের মালার পাথনটি চুল এবং ক্লিপ থেকে আস্তে করে ফের অতীব সযতনে আগলা করে খুলে নিয়ে চুলগুলো ছড়িয়ে দিল পিঠের দিকে। নীলছে তারা ড্রিম লাইটের আলোয় প্রভার মেঘবরণ কেশতলে আকস্মিক নাকমুখ ডুবিয়ে দিয়ে প্রভার কেশরাশিতে উন্মা তাল করা খুশবু টেনে নিতে লাগলো নিচের নাসিকা রন্ধ্রে। হঠাৎ সরে এলো বেলির মালা আর স্টোনের হেয়ার ক্লিপগুলো নিচের হাতে নিয়ে কিছুক্ষণ মন ভরে দেখলো, আকস্মিক তাতে চুমু খেলো। এক মুহূর্ত সময় বিলম্ব না করে মালা আর হেয়ার ক্লিপগুলো আলমারিতে তুলে রাখলো, এগুলো সে প্রভাকে জীবনেও দেবে না, বাক্স বন্দি করে নিজের কাছে লুকিয়ে রাখবে সযত্নে সঙ্গোপনে। তখন প্রায় ভোর 5টা, রাতভর মুষলধারে ঝুম বৃষ্টি ঝরেছিল এই শরতের শেষেও। ব্যালকনিতে ফোটা ঝুঁই কামিনী বেলি শিউলি আর কাঠগোলাপের মিষ্টি সুঘ্রাণ ছড়াচ্ছে বাতাবরণে, সাথে রয়েছে মন মাতানো পুতো পবিত্র আতর লোবানের খুশবু, প্রেমের সুগন্ধে মাতোয়ারা পরিপূর্ণ সতেজ সমগ্র প্রকৃতি। ফুল সবসময় আনন্দ বিকিরণ করে এবং যেখানেই জন্মায় সেখানেই যেন রাশি রাশি সুখ ছড়িয়ে দিতে পছন্দ করে। আজও তেমনি বৃষ্টির সাথে তাল মিলিয়ে রাশি রাশি সুখ ছড়াচ্ছে সুগন্ধি বিলিয়ে, প্রেমময় করে তুলছে মন আর হৃদয় অলিন্দ। ব্যালকনিতে ফোটা ফুলের সুগন্ধে আর আতর লোবানের পুতপবিত্র খুশবুতে মাতোয়ারা আরমানের সমস্ত কামরাময়। হঠাৎ কারো গুনগুন মিষ্টি মধুর সুরে প্রভার ঘুম ভেঙে গেল। মস্তিষ্ক সজাগ হতেই আকস্মিক প্রভার নাসিকা রন্ধ্রে প্রবেশ করল আতর লোবান বাতির পুত পবিত্র ঘ্রাণ। প্রভা দুচোখ বোঝা অবস্থায় সেই ঘ্রাণ শুষে নিতে লাগলো তার স্বর্গনাসিকায় এবং কান খাড়া করে গুনগুন করে আসা শব্দধ্বনির উৎস খুঁজতেই বুঝতে পারল কেউ একজন ভীষণ শান্ত কোমল স্বরে কোরআন তেলাওয়াত করছে তার মিষ্টি মধুর সুরে।
ভীরা কণ্ঠে, তবে খুব নিকটে কোথাও। প্রভা কৌতূহলী হল, দুচোখ উন্মুক্ত করে বিছানার অপর পাশে তাকাতেই দেখল আরমান তার পাশে নেই। মনে মনে ভাবল, গেল কোথায় মানুষটা? বলেই প্রভা আস্তে করে উঠে বসল বিছানায়। শব্দের উৎস যেদিক থেকে ক্রমশ আসছে সেদিকে তাকাতেই দেখল আরমান নিচে জায়নামাজ বিছিয়ে এক মনে এক ধ্যানে ইয়াকিনের সহিত কোরআন তেলাওয়াত করছে। আর তার থেকে প্রায় কিছুটা দূরে সেন্টার টেবিলের উপর আগরবাতি চলছে, সেই সুগন্ধি প্রভার নাকে এসে প্রবেশ করেছিল। প্রভা কিছুক্ষণ এইভাবে বসে রইল, গভীর মনোযোগের সহিত মন্ত্রমুগ্ধের ন্যায় আরমানের কোরআন তেলাওয়াত করা শুনতে লাগল। কারণ এটাতেও তেলাওয়াতকারীর সমান নেকি পাওয়া যায়। লোকটা একের পর এক তাকে মুগ্ধ করে চলেছে প্রতিটি মুহূর্তময় মুহূর্তে। কিভাবে পারে মানুষটা এমন করে মুগ্ধ করতে? কি এমন ইন্দ্রজাল বিছিয়েছে অদৃশ্যভাবে, যেখানে একবার পতিত হলেই শুধুই মুগ্ধতা আর স্নিগ্ধতার ছড়াছড়ি। আধ ভাঙা বাংলা বলতে এবং বুঝতে পারলেও মানুষটা যে কোরআন তেলাওয়াত করতে পারবে এটা প্রভা কখনোই ভাবতে পারেনি। কোরআন তেলাওয়াতের মধ্যেই আরমানের ষষ্ঠ ইন্দ্রিয় শক্তি তাকে জানান দিল প্রভা উঠেছে, তাকে সূক্ষ্ম নজরে পর্যবেক্ষণ করছে। কারণ কামরার মধ্যে আরেকজন মানুষের ভারী নিঃশ্বাসের সুগভীর চাপ পড়ছে ক্রমক্রমে। আরমান কোরআন তেলাওয়াত বন্ধ করল, বন্ধ করল কোরআন শরীফ খানাও, ঘাড় ফিরিয়ে মৃদু হেসে বলল, সুপ্রভাত প্রিয়তমা, ভালো ঘুম হয়েছে আপনার? প্রভা ঘুম চড়ানো ভাঙা স্বরে বলল, জি আলহামদুলিল্লাহ। আসুন আমার সঙ্গে একসাথে প্রাতকালের সালাত আদায় করবেন, সুন্দর একটি সকাল উদযাপন করবেন। প্রভা দুচোখ কোচলে হামি দিয়ে পূর্বের ন্যায় ভাঙা স্বরে বলল, আপনি এখনো সালাত আদায় করেননি? আরমান মৃদু হেসে বলল, মধ্যরাতে তাহাজ্জুদ আদায় করেছিলাম প্রিয়তমা। রাতে ঘুমাননি? না। ও, আমার জন্যই রাতে ঘুমোতে পারেননি তাই না? তা নয়, আমি প্রতিনিয়ত শেষ রাতে তাহাজ্জুদের সালাত আদায় না করে ঘুমাতে পারি না। কেমন যেন অশান্তি এবং অস্বস্তি লাগে সারাটা দিন, আমি স্বস্তি পাই না। ওই যে নিত্যদিনকার অভ্যেস কিনা তাই, আর সেজন্য আজও তেমন হলো। এতে আপনার বিন্দুমাত্র দোষ নেই, নিজেকে দোষ দিয়ে মন খারাপ করবেন না। আরমানের কথায় প্রভা মুগ্ধ এবং বিস্ময় বিমূঢ় হল, ভাবল মানুষটার কত কত গুণ। নিচু স্বরে বলল, সকালের সালাত আদায় করেছেন জনাব? আরমান মুচকি হেসে বলল, না জনাবা, ভাবলাম আজ যেহেতু আমাদের দুজনের প্রথম সকাল, সেহেতু আমরা দুজন একসঙ্গে রাতকালে সালাত আদায় করে প্রথম সকাল শুরু করব। মুগ্ধতায় পরিপূর্ণ স্নিগ্ধময়ী ঘেরা সুন্দর পবিত্র একটা সকাল উপহার দেব, তাই আপনার জন্যই এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। কথাটা শুনে প্রভা সত্যি সত্যি বরাবরের ন্যায় মুগ্ধ হয়ে গেল। তবে প্রথমে কথাগুলো ভালো লাগলেও পরে প্রভার ভীষণ খারাপ লাগলো। মানুষটা সেই কখন থেকে তার জন্য বসে বসে অপেক্ষা করছে। সময় দেখে নিয়ে বলল, ও তো ডাকেননি কেন আমাকে? আপনি ক্লান্ত তাই, বেশ রাত করে ঘুমিয়েছেন। তাই বলে ডাকবেন না? আচ্ছা সালাত আদায় করার সময় কি এখনো আছে? আমি ঠিক বুঝতে পারছি না সময় কতটুকু হয়েছে। আছে, এখনো 50 মিনিট বাকি রয়েছে সূর্যোদয় হওয়ার। ও আচ্ছা। শরীর সুস্থ থাকলে দ্রুত ফ্রেশ হয়ে আসুন, আমি পূর্বের ন্যায় অপেক্ষা করছি। জি, আমি অজু করে আসছি। আরমান মুচকি হাসল, প্রভাকে বিছানা থেকে টেনে এনে নিজের উরুর উপর বসালো। এলোমেলো চুলগুলো কানের পিছনে গুঁজে দিয়ে প্রভার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, শুধু উজু নয় পরিবৌ, শাওয়ারও নিতে হবে আপনাকে। তাছাড়া আজ থেকে প্রতিদিন সকালেই আপনাকে শাওয়ার নিতে হবে, বুঝেছেন? প্রভা লজ্জায় রাঙা হয়ে গেল। আরমান প্রভার মেদুর গালছোড়া আস্তে করে টিপে দিয়ে ফের বলল, যেহেতু সকাল এবং বৃষ্টির ফলে প্রচুর ঠান্ডা পড়েছে, সেহেতু একেবারেই হট শাওয়ার নিয়ে দ্রুত বেরিয়ে আসুন, নয়তো ঠান্ডা লাগবে, আমি অপেক্ষা করছি। কথাটা যদিও সাধারণ কিন্তু প্রভা লজ্জা আরো বেড়ে গেল। প্রভা লজ্জা সিক্ত হয়ে মিনমিন করে বলল, শাওয়ার নিতে হবে কেন? এ মানে রাতে তো আমাদের মধ্যে সেই রকম কিছু হয়নি। আরমান বরাবরের ন্যায় মৃদু হেসে বলল, সে আপনি বুঝবেন না ঘরওয়ালি, যা বলেছি দ্রুত তাই করুন। আর আপনার শরীরের শাড়ি সহ আপনার পরিধানকৃত বাকি কাপড়গুলো বালতিতে ভিজিয়ে রাখুন।
শাড়ি ভেজাতে হবে কেন? শাড়িটা খুবই সুন্দর, ভেজালে নষ্ট হয়ে যাবে। সে আপনি বুঝবেন না, মাথা মোটামি যা বলছি তাই করুন, শাড়ি নষ্ট হলে সমস্যা নেই। আপনার যত শাড়ি রাখবে আলমারি থেকে নিয়ে নিয়ে, ওখানে আপনার জন্য যথেষ্ট পরিমাণে শাড়ি স্টক করা আছে। প্রভা আর কিছু বলল না, তবে লজ্জা পেল। ওয়াশরুমে উদ্যত হতেই হঠাৎ আরমান পেছন থেকে ডেকে দুষ্টু গলায় বলল, খালি হাতে ওয়াশরুমে গিয়ে কি করবেন? তোয়ালে পরে বের হবার ফোন দিয়ে আছেন নাকি? লজ্জায় প্রভার কান দুটো ঝাঁঝা করতে লাগলো। আরমান ফের দুষ্টু হেসে বলল, ড্রেস তো নিয়ে যান, ক্যাবিনেটের মধ্যে নামাজের জন্য স্পেশাল হোয়াইট কালারের ড্রেস রয়েছে, ওটাই একেবারে পরে আসুন, বারবার চেঞ্জ করতে হবে না। প্রভা সময় নষ্ট করল না, ড্রেস নিয়ে দ্রুত ওয়াশরুমে ফের উদ্যত হতেই হঠাৎ আরমান পেছন থেকে ডেকে বলল, খবরদার ঠান্ডা পানি একদম ছুবেন না, হিটার অন করে নেবেন, শ্যাম্পু করতে ভুলবেন না। প্রভা মাথা নেড়ে আচ্ছা বলে দ্রুত চলে গেল। প্রায় 15 মিনিট পরে প্রভা ওয়াশরুম থেকে দ্রুত শাওয়ার নিয়ে অজু করে বের হলো। দুজনে আকপিচ জায়নামাজ পিছিয়ে ভোরের সালাত আদায় করে নিল। প্রভা আরমানকে কাছ থেকে যতই দেখছে ততই বারংবার সে মুগ্ধ হচ্ছে। মানুষটা সবকিছুতেই সুন্দর, অপূর্ব, অপরূপ, কত সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে গুছিয়ে কথা বলতে পারে। মানুষের মন জয় করে নিতে পারে চোখের পলকে, যেন ম্যাজিক জানে। দুজনেই একসঙ্গে মোনাজাত করে তাদের দাম্পত্য জীবনের জন্য প্রার্থনা করল। মোনাজাত শেষে আরমান প্রভার কপালে, গালে, চোখের পাতায় এবং ডান হাতের কবজিতে উষ্ণ চুমু খেল। প্রভাকে নিজের বুকের সাথে লেপটে ধরল নিবিড় আলিঙ্গনে। আরমানের ঘন ভারী উষ্ণ নিঃশ্বাস প্রভার ঘাড়ে গলায় অনুভূত হতে লাগলো। প্রভাও অনুগত বাচ্চাদের মতো আরমানের বুকে সাথে লেপটে রইল। আরমান নিজের এক হাত দিয়ে প্রভাকে বুকের সাথে জড়িয়ে ধরে সুরা ইয়াসিন এবং সুরা আর রহমান পাঠ করতে লাগলো তার সুরেলা সুমধুর মিষ্টি কণ্ঠে। প্রভা মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গেল। মনে মনে মা শাল্লা সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে লাগলো অগণিত অসংখ্য বার। তেলবাদ শেষে প্রভা নমনীয় গলায় বলল, মাশাল্লাহ, আপনার তেলোয়াতের কণ্ঠ ভীষণ সুমধুর, আপনার মতো আমি এত সুন্দর করে তেলোয়াত করতে পারি না। জাযাকাল্লাহু খাইরান প্রিয়তমা বেগম সাহেবা, আপনি মন খারাপ করবেন না, আমি আপনাকে আস্তে আস্তে সব শিখিয়ে নেব, ঠিক আমার মতোই। আপনি মন থেকে প্রস্তুতি নিতে শুরু করুন আজ থেকে। প্রভা প্রচুর আনন্দিত হলো। পরক্ষণেই বেগম সাহেবা কথাটি কর্ণগোচর হতেই সুন্দর ওই হাস্য উজ্জ্বল মুখশ্রীখানি মুহূর্তেই পাংশুটে বর্ণ ধারণ করল। প্রভার মলিন মুখশ্রী দেখে আরমান বলল, হাস্যোজ্জ্বল চাঁদের মুখে হঠাৎ গ্রহণ কেন? প্রভা কণ্ঠে গম্ভীরতা এনে মেঘ মুখে ভাবুকের ন্যায় বলল, আপনার অন্য 3 বেগম সাহেবারা কোথায়? আরমান মনে মনে বলল, ও, তার মানে ভেতরে ভেতরে এই কাহিনী, মাথা থেকে এই ভূত এখনো যায়নি, পাগলি বউ একটা। সেও মজা করার জন্য বেশ সিরিয়াস মুড নিয়ে বলল, আমার প্রিয়তমা 4 বেগম সাহেবাদের মধ্যে একজন আমেরিকা, একজন লন্ডন, একজন অস্ট্রেলিয়ায়, আর 4 নম্বর বেগম সাহেবা বাংলাদেশে থাকেন। প্রভা সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিল আরমানের সকল কথা। জোরে জোরে শ্বাস টেনে অস্ত্র বিসর্জন দিতে লাগলো আকস্মিক। তা দেখে আরমান স্তম্ভিত হয়ে গেল। কান্নাসিক্ত প্রভার আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গলিয়ে নরম হাতটা হঠাৎ চেপে ধরল আরমান। প্রভা চমকে উঠল, ঘাড় সোজা করে আরমানের চোখের সাথে চোখ নিবদ্ধ করতেই দেখল ততক্ষণে আরমানের মুখ তার মুখ বরাবর। আরমান প্রভাকে টেনে তার বুকের সাথে একেবারেই মিশিয়ে নিল। আরমানের আরও 3 বেগমদের কথা শুনে রাগ, অভিমান, দুঃখ, কষ্ট হলেও প্রভা কেন যেন আরমানকে ফেরাতে পারে না, ঘৃণা করতে পারে না, তার মধুর ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে না। হঠাৎ মনে পড়ল নিজের তো এর আগে আরাদের সাথে একবার বিয়ে হয়েছে, এখন সেই নিয়ে বাড়াবাড়ি করলে আরমান যদি তাকে খোঁটা দেয়। যদিও আরমান তেমন মানুষ নয়, তবুও কিন্তু বলে একটা কথা আছে, এছাড়াও তার সারা অঙ্গ প্রত্যঙ্গে কলঙ্কের প্রলেপ লেপটে রয়েছে। সেই সব ভেবেও তো নিশ্চয়ই মানুষটার মন খারাপ হয়, কষ্ট হয় তার মতো। প্রভা এবার নিভল। ততক্ষণে প্রভার কাঁধের বামপাশটায় উত্তপ্ত নিঃশ্বাসের বহর ছড়িয়ে দিতে দিতে আরমান ফিসফিসিয়ে বলল, ভালো হয়েছে না বলুন,
চার বিয়ে করে নবীর সুন্নত আদায় করে ফেলেছি। কষ্ট হলেও প্রভা মুখের মধ্যে হাসির রেখা টেনে ক্ষীণস্বরে বলল, জি অনেক অনেক নেক এবং ভালো কাজ করেছেন। আরমান হাসলো পূর্বের ন্যায়। মেয়েটা যে তার বেলায় বড্ড হিংসুটে সেটা তার জানা হয়ে গেছে অনেক পূর্বেই। শুধু তাই নয়, তার না হওয়া আরো তিন বেগম সাহেবাকে নিয়ে এখন থেকেই হিংসে করে জ্বলে পুড়ে মরে যাচ্ছে। হঠাৎ প্রভার মাথা থেকে ওড়না নামিয়ে দিল আরমান। প্রভার ভেজা চুলগুলো সব একসাথে হাতের মুঠোয় নিয়ে সেখানটাই নাকমুখ ডুবালো। অনেক অনেকক্ষণ ধরে চুলের মধ্যে নাকমুখ ডুবিয়ে গভীরভাবে শ্বাস টেনে উন্মাতাল খুশবু নিতে থাকলো বুক ভরে। মহাবিষ্ট হয়ে পড়ল, মেয়েদের ভেজা চুলে যে সুগন্ধি থাকে তা পৃথিবীর সমস্ত দামি পারফিউমকেও হার মানায়, সেটা কি আপনি জানেন বেলাডোনা? প্রভা চোখ বুঝে শ্বাস আটকে রইল। সেও এক পর্যায়ে ঘুরে চলে গেছে সব ভুলে। প্রভাকে নিরুত্তর দেখে আরমান ফের বলল, বেলাডোনা? প্রভার ঘোর ধ্যানচ্যুত হতেই বলল, জি জি। আজকের পর থেকে প্রতিদিন সকালে শাওয়ার নেবেন কেমন? জি জি। চুলে শ্যাম্পু মাখবেন কেমন? জি জি। মনে থাকবে তো কথাগুলো? জি। কি জি জি করছেন? ভাবলে শহীন প্রভা হকচকিয়ে অপ্রস্তুত হয়ে গেল। আরমান ফের বলল, আর শুনুন, আপনার ভেজা চুলের সুগন্ধে যেন আমার প্রতিদিন সকালে নিদ্রা ভঙ্গ হয় কেমন? জি। মনে থাকবে তো কথাটা? জি। প্রভার চোখেও এখনো পানিগুলো চিকচিক করছে হীরক চূর্ণের ছিলিকের ন্যায়। আরমান সহস্তে মুছে দিয়ে বলল, ফাঙ্কলি বউ আমার, এত সুন্দর বৃষ্টিময় স্নিগ্ধ মনোরম সুশীতল পবিত্র একটি সকাল অথচ আপনি কাঁদছেন। প্রভা ফের কাঁদতে কাঁদতেই বলল, জি আনন্দে আত্মহারা হয়ে আপনার মতো একজন চিরজীবন সঙ্গী পেয়ে। স্বামীর সাথে মিথ্যে বলতে নেই ছোট বেগম সাহেবা, পাপ হয়, জীব খসে পড়ে যাবে উল্কার মতো। প্রভা এবার হু হু করে কেঁদে উঠল। ভনিতা না করে সরল ভাবেই ভেজা গলায় বলল, আমি অন্য কারোর সাথে আপনাকে মানাতে পারি না রাগি সাহেব, তাও কেন বারবার আপনার বেগমদের কথা আমার সামনে বলেন আমি সহ্য করতে পারি না। আরমান বাইরের দিকে তাকিয়ে একচিলতে নির্মল নির্ভেজাল হাসি দিল। সেই হাসিতে সন্তুষ্টি এবং রহস্যময়ী প্রাণের সূচনা রয়েছে। বলল, আপনি সত্যি বোকা গেলাটনা, আপনি মজা বুঝতে পারেন না। প্রভা অশ্রুসিক্ত বিমূঢ় নয়নে তাকালো। আরমান মুগ্ধতা নিয়ে প্রভা সেই চোখে চোখ রেখে ফের বলল, স্ত্রীর সাথে মজা করাটাও সুন্নত, আপনি কি চান না আমি ছোটখাটো সুন্নত এবং নফল ইবাদত আদায় করে অনেক বেশি নেকি অর্জন করি আর আপনাকে সঙ্গী করে জান্নাতে প্রবেশ করি? চাই, চাই তো। তাহলে আমার করা মজাগুলো আপনাকে বুঝে নিতে হবে নিজ বুদ্ধি এবং যুক্তি দিয়ে। মির্জা আরমান শাহরিয়ার চৌধুরীর সহধর্মিণীকে অবশ্যই চালাক চতুর এবং বুদ্ধিমতী হতে হবে তার স্বামীর মতো। বোকা নট অ্যালাউড। তাহলে সত্যি করে বলুন, আমি ছাড়াও কি আপনার জীবনে দ্বিতীয় তৃতীয় আর কেউ আছে? প্লিজ প্লিজ বলুন। প্রভা ব্যাকুল হয়ে আকুল কণ্ঠে কাতরতা নিয়ে বলল কথাগুলো। আরমানের বুকে গিয়ে স্পর্শ করল সেই আকুলতা। আরমান প্রভার কপালে ফের টুপ করে চুমু খেয়ে দুই ভ্রু নাচিয়ে বলল, কেমন মনে হয় ঘরবালি? আমি সত্যি জানি না, প্লিজ আমার কাছে কিছু লুকোবেন না। আমি সব সহ্য করতে পারলেও আপনার মুখ থেকে অন্য কারোর কথা শুনতে পারি না। আমার কষ্ট হয়, ভীষণ কষ্ট হয় বুকের বাপাশে, আমার প্রচুর হিংসে হয়। এমন মিথ্যে বলে মজা করবেন না রাগী সাহেব, আমার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মুহূর্তেই। আরমানের ভীষণ খারাপ লাগলো। মজা না করে বলল, ওটা মজা করে বলেছিলাম প্রিয়তমা, আপনি ছাড়া দ্বিতীয় কেউ নেই আমার জীবনে। আপনি আমার জীবনে সূর্যের মতো সত্য ভাস্বর, যাতে অলিক কিছু নেই। শুনতেই প্রভা আরমানকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল।
যেন হারানো মানিক বুকে ফিরে পেয়েছে তেমনটাই। আরমান নিশ্চিত যে প্রভা তাকে ভালোবেসে ফেলেছে, একটু নয় বরং অনেক অনেকখানি। ততক্ষণে বৃষ্টি প্রায় বন্ধ হয়ে গেছে, সোনালি রশ্মির সূর্যটা সিঁদুর মাখিয়ে রক্তিম বর্ণ ধারণ করে পূব দিগন্তে উঁকি দিয়েছে। আরমানের ব্যালকনির দরজা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। আরমান সিঁদুর রঙা মনোরম তেজস্বী আদিত্যের সূচনা দেখল প্রিয়তমা স্ত্রীকে বুকে নিয়ে। সত্যি বলতে সূর্য ওঠার মুহূর্তটা ভীষণ ভীষণ সুন্দর। আরমান মনে মনে প্রার্থনা করল তাদের জীবনটাও যেন এই রক্তিম বিশাল সূর্যের মতো সকল বাধা বিঘ্নের সম্মুখীন হলেও শেষে যেন আধার কাটিয়ে উঠতে সক্ষম হতে পারে। আর মনেই প্রভার ভেজা চুলের ভাঁজে গভীরভাবে আঙ্গুল বিচরণ করতে করতে সূর্যের দিকে তাকিয়ে প্রিয়তমা স্ত্রীকে বলল, সারা রাত্রিতে অঝরে ঝরতে থাকা বৃষ্টির শেষে সকালের সুন্দর মনোরম স্নিগ্ধ সূর্যোদয় আর কাশফুল শুভ্রতা ছড়াতে জানে। শরতের সকালে পাতায় আগিনায় ঝরে পড়ে থাকা বৃষ্টি স্নাত শিবলি বেলিয়ার কাঠগোলাপ মায়া বাড়াতে জানে। আমি চাই সকালের মনোরম স্নিগ্ধ সূর্যোদয়, কাশফুল, শিবলি, কাঠগোলাপ আর ভালোবাসাগুলো আপনার মন অলিন্দে সুখ হয়ে বৃষ্টির মতো নির্বিঘ্নে কোনো বাধা বিপত্তি ছাড়াই আপনার জীবনে নেমে আসুক বেলাটনে। প্রভা মুগ্ধ হয়ে তাকালো আরমানের নূরের ন্যায় মুখশ্রীর দিকে, যেন তাতে নূরে ভরা। আরমান ফের বলল, আজকের এই সুন্দর পুত পবিত্র স্নিগ্ধ সূর্যোদয়, কাশফুল, শিউলি, কাঠগোলাপ, শালুক আর জুই ফোটা ভরে আপনি আমার কাছে কি চান বেলাটনা? প্রভা আরমানের বুকের মধ্যে মুখ গুজে নরম তুলতুলে আহ্লাদী গলায় বলল, জানেন আমি কি চাই? কি চান আপনি? আপনি যখন অনেক বুড়ো হয়ে যাবেন আর যখন আপনার তৃতীয় বিয়ে করার বয়স কিংবা সুযোগ একদম থাকবে না, তখন যেন আপনার আগে আমার মৃত্যু হয়, তাহলে আর আপনার তৃতীয় বিয়ে নিয়ে আমার কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আমি এক বুক প্রশান্তি নিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করতে পারবো। প্রভার এমন হৃদয় স্পর্শী চাওয়া পাওয়ার কথা শুনে আরমানের স্তব্ধ নির্বাক নিরুত্তর হয়ে রইল। প্রভাকে ছোট্ট খরগোশ ছানার ন্যায় বুকের মধ্যে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, এটাই জানো? প্রভা চোখ ভর্তি সরলতা নিয়ে বাচ্চাদের মতো মাথা নাড়ালো ওপর নিচ করে, যার মানে হ্যাঁ সে এটাই চায়। আরমান প্রভার কপালে আবারও চুমু খেল। প্রভাকে নিজের উরুর উপর ছোট্ট বাচ্চাদের মতো বসিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলল, আপনি শুরু, আপনি শেষ, আপনি হারালে আমার গল্প সেখানেই শেষ বেলাটোটা। দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে যদি করতেই হয় তাহলে দেন মহারানায় আপনাকেই প্রতিবার বিয়ে করব, আপনি রাজি তো? প্রভা মাথা নেড়ে সাই জানালো, সে রাজি। আরমান প্রভাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলল, আপনার কোনো ভয় নেই বেলাটোটা, আমি আছি তো, আপনাকে কথা দিলাম। প্রভা আরমানের গলা জড়িয়ে ধরে খুশিতেই আনন্দে আত্মহারা হয়ে সাথে সাথেই কেঁদে দিল। কিছুক্ষণ এভাবেই প্রভাকে নিজের বুকের সাথে মিশিয়ে রাখলো আরমান। বেশ কিছু সময় অতিবাহিত হতেই জায়নামাজ থেকে উঠে আরমান প্রভাকে বিছানায় বসিয়ে দিয়ে আরমান জায়নামাজ গুছিয়ে রেখে হঠাৎ আলমারি খুলে দুটো সোনালি রঙের বাক্স নিয়ে এলো। আরমানের হাতে বাক্স দুটো দেখতেই প্রভা উৎসুক নয়নে তাকিয়ে রইল। আরমান মৃদু হেসে প্রভার হাতে বাক্সগুলো তুলে দিতেই প্রভা কৌতূহলী হয়ে বলল, এটার মধ্যে কি? আরমান শব্দহীন একটি দীর্ঘশ্বাস ফেলল। ভেবেছিল এই সব কখনো চোখের দেখাটাও দেখাবে না প্রভাকে, কিন্তু না দেখিয়েও সে কেমন যেন মনের মধ্যে শান্তি পাচ্ছিল না। সরল গলায় বলল, আপনার গায়ের গয়নাগুলো এই বাক্সে, চেক করে নিন। প্রভা বিস্ময়াবিষ্ট হয়ে বাক্সটি খুলতেই দেখল এইগুলো তার আগের ব্যবহার করা গয়না, আর কিছু গয়না এইবার আরাত বিয়ে উপলক্ষে তাকে দিয়েছিল, সেইগুলো এখানে সংরক্ষিত রয়েছে। প্রভা উৎকণ্ঠা হয়ে বলল, আগের গহনাগুলো কিভাবে পেয়েছেন? প্রথমবার আপনাকে যখন হসপিটালে ভর্তি করিয়েছিলাম তখন আপনার গায়ে যত গয়না ছিল সব খুলে এখানে রেখেছিলাম। প্রথমবার আমি খুলে নিলেও পরের বার ভর্তির সঙ্গে সঙ্গে বাকি গয়নাগুলো নার্স খুলে একটি খামে ভরে আমার হাতে ধরিয়ে দিয়েছে।
প্রভা খুব যত্ন নিয়ে নেড়েচেড়ে দেখতে লাগলো তার ব্যবহৃত গয়নাগুলো। কত আবেগ, কত মায়া আর কত শত ভালোবাসা মিশে রয়েছে এই গয়নাগুলোতে, সেটা কেবল একমাত্র সেই জানে। প্রভা হাতে তুলে ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো গয়নাগুলো। প্রভার আগ্রহ দেখে আরমান বলল, ইচ্ছে হলে যখন তখন পড়তে পারেন, এতে আমার কোনো সমস্যা নেই। আর আপনার জন্য নতুন কিছু গয়না কিনেছি দেশের বাইরে থেকে, সেগুলো আলমারিতে সযত্ন করে রাখা আছে, আর কিছু গয়না নিজের পছন্দ অনুযায়ী বানাতে দিয়েছি। প্রভা নিরুত্তর রইল, কোনো ভাব প্রকাশ করল না। আরমান ফের বলল, এগুলো পড়বেন নাকি নতুন গয়নাগুলো পরিয়ে দেব? না, এখন পড়তে ইচ্ছে করছে না। ঠিক আছে, আপনার ইচ্ছে। আমার দায়িত্ব এবং কর্তব্য ছিল আপনাকে আপনার জিনিসগুলো গুছিয়ে দেয়া। আমি দিতে পেরেছি, এতে আমি সন্তুষ্ট। প্রভা আবারও মুগ্ধ হলো আরমানের প্রতি। অথচ এখানের প্রতিটি জিনিস সবগুলো আড়াদেরই দেওয়া। অন্য কোনো স্বামী হলে এতক্ষণে রেগে মেগে ফেলে দিত, কিন্তু আরমান তেমন কিছুই করেনি, তার ব্যক্তিগত জিনিসে হস্তক্ষেপ করেনি, বরং তার হাতে তাকে বুঝিয়ে দিয়েছে। আরমান নির্বিকার রইল প্রভার দিকে তাকিয়ে। প্রভা নমনীয় গলায় বলল, এগুলো আপনার কাছে তুলে রাখুন, পরে প্রয়োজন পড়লে চেয়ে নিব, বলেই মৃদু হাসল। আরমান ভনিতা না করে সাথে সাথেই তুলে রেখে দিল আলমারির এক কোণে। রাতে ঘুমাতে পারিনি, এখন কিছুক্ষণ ঘুমাবো, অফিস আছে। ঠিক আছে, ঘুমান। আপনিও আসুন, আমাকে উষ্ণতা দিন, শীত শীত লাগছে। আকস্মিক প্রভাকে কাছে টেনে এনে টুপ করে প্রভার গালে চুমু খেয়ে ফের বলল, ওকে চুমু খেয়ে জড়িয়ে ধরে ঘুমালেও নাকি দেখি লাভ হয়। আসুন দুজনে একসঙ্গে টুকটাক সুন্নতে গুণ্য ফুল ইবাদত করি, আর অনেক অনেক নেক কামাই, আর জীবন সঙ্গী হিসেবে দুজনে অনন্তকালের জন্য জান্নাতে প্রবেশ করি। বলেই প্রভাকে আর কিছু বলতে না দিয়ে নিজের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকাল বাজে প্রায় 9:45। মির্জা মহলের বিশাল ডাইনিংয়ে আজ বড়সড় ব্রেকফাস্টের আয়োজন করছেন আয়েশা মির্জা। দোহাতে তদারকি করছেন বসে বসে। সার্ভেন্টরা একের পর এক নানান আইটেমের খাবার তৈরি করে দ্রুত টেবিল ভর্তি করছে। আরমানের বন্ধুরা এখনও ফিরে যায়নি আমেরিকা। মূলত ওরা বাংলাদেশে আসলে সপ্তাহখানেক ঘুরে ফিরে বেড়ায়, তবে এবার বেড়ানোর মাত্রাটা একটু বাড়িয়েছে। তার কারণ, ওদের আর এক বন্ধু নিকুয়াল কাল রাতের বেলায় এসেছে। নিকুয়াল আর নিকোলাই দুজনেই টুইন। ডাইনিংয়ে তারা সবাই ব্রেকফাস্ট করতে বসেছে, শুধু আরমান আর প্রভা ছাড়া। আয়েশা মির্জা হঠাৎ মারিয়াম গুলজারকে ডেকে বললেন, মারিয়াম শুনছো? মারিয়াম গুলজার বেগম সুলতানার মতো চেয়ারে বসে আছেন, পাশে হুইল চেয়ারে বড় মির্জা সাহেব বসে রয়েছেন। শাশুড়ির ডাক শুনে বললেন, জি আম্মা, কিছু বলবেন? বলছি তুমি গিয়ে বাচ্চা দুটোকে একটু ডেকে আসো তো, এত বেলা হয়ে গেল অথচ বাচ্চা দুটো এখনো এলো না। কখন ব্রেকফাস্ট করবে, সবাই ওয়েট করছে ওদের জন্য। স্টাফ পাঠাননি? না, ভাবলাম একটু ঘুমাক, নতুন দম্পতি তারা, সকাল সকাল বিরক্ত করলে কেমন দেখায়। শাশুড়ির কথা শুনে মারিয়াম গুলজার অদৃশ্যভাবে মুখ বাঁকা করলেন, বললেন, আচ্ছা আমি কাউকে পাঠিয়ে ডেকে দিচ্ছি। সেটা তো আমিও পারতাম, মির্জা মহলে সার্ভেন্টের অভাব পড়েনি এখনো। মারিয়াম গোলজার দাঁত মুখ শক্ত করে তাকিয়ে রইলেন শাশুড়ির দিকে। এমনিতেই কাল রাত থেকে ওনার মন ভালো নেই। তিনি ফের বললেন, তুমি যাও, রেডি করে নিয়ে আসো মেয়েটাকে। মারিয়াম গোলজার অবশ্য এই সুযোগটাই খুঁজছিলেন এতক্ষণ ধরে। প্রভাকে কিভাবে হেনস্থা করা যায় সেটাই ভাবছিলেন, বললেন, এইখানে এত পরপুরুষের সামনে ওকে আনবো, কি বলছেন এসব? তো কি হয়েছে, আমি তুমিও তো এসেছি। আচ্ছা শুনুন, ওদের ব্রেকফাস্ট পরং কামরায় পাঠিয়ে দিই। আয়েশা মির্জার মাথা এমনিতেই সকাল থেকে প্রচুর গরম হয়ে আছে, তাছাড়া অতিরিক্ত বয়স হয়ে গেছে ওনার। এখন এত এত মানুষের দিন রাত 24 ঘন্টা সব কিছুর তদারকি করতে, সব দিকে দেখাশোনা করতে হয় ওনার। কিন্তু ওনার আর এইসব করতে একদম ইচ্ছে করে না, তবুও সংসারের মঙ্গলের জন্যে করেন, করতেই হয়। এই যে কতগুলো মানুষের আয়োজন করছেন, সেই ভোর সকালে নামাজ পড়ার পর থেকে এদিক সেদিক সব সামলানো
ভালোবাসার এতগুলো মানুষের আয়োজনও তেমনি করতে হয়। এক একজনের এক এক রকমের খাবার, সবকিছু শুনে আয়েশা মির্জার মাথা এলোমেলো হয়ে আছে। অথচ ছেলেটা কিন্তু মারিয়াম গুলজারের, বন্ধুগুলোও তার ছেলের। অথচ তিনি রানীর মতন আসন গেড়ে বসে আছেন, কোথায় শাশুড়িকে হেল্প করবে কিংবা সবকিছু তদারকি করে সামলে নিবে সেটা মারিয়াম গুলজার করার চেষ্টা করেন না। আরমানও অবশ্য মাকে এই নিয়ে কিছু বলে না, বললেও যে লাভ হবে না এটা সবাই কম বেশি জানে। মারিয়াম গুলজারের কথা শুনে আয়েশা মির্জার এবার প্রচুর রাগ হলো। এত সুন্দর করে বলল অথচ পাত্তা পেলেন না। তিনি এবার কাট গলায় কটাক্ষ করে বললেন, এখানে সবার সামনে তোমার ছেলের বউ আসলে জাত চলে যাবে? আর যখন তুমি নিজের ছেলের বউকে আর একজন পরপুরুষের হাতে নিশ্চিন্তে তুলে দিয়েছ, তখন জাত যায়নি? তখন পরপুরুষ বলে মনে হয়নি ওই ছেলেটাকে? সেই নিজেই তো আবার অপবাদ দিলে। আচ্ছা, তখন কোথায় ছিল তোমার এই পতিব্রতা আর বিবেক বুদ্ধি? এখন নাটক করছো আমাদের সাথে, সাধু সাধে হচ্ছে? মারিয়াম গুলজার ফুঁসে উঠলেন, রাগান্বিত চোখে তাকিয়ে রইলেন শাশুড়ির দিকে। আয়েশা মির্জা পরোয়া করলেন না, অনেক সহ্য করেছেন তিনি মারিয়াম গুলজারকে। আকস্মিক পাঁচখাই গলায় বললেন, যাও নিয়ে আসো ওদের, বয়স 80 পার হয়ে গেছে আমার, অথচ আজও তুমি অবুধ ছোট বাচ্চাদের মতো আচরণ করো। আমাকে আর নিজের ছেলেকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে টেনশনে রাখো, সব কিছু আজও আমাকে করতে হয়, লজ্জা থাকা উচিত তোমার, আদরে বাঁদর হয়ে গেছে তুমি। মারিয়াম গুলজার আর কিছু বললেন না, লজ্জিত এবং অপমানিত হয়ে দুজন স্টাফকে সঙ্গে করে ধুপধাপ পা ফেলে আরমানের কামরায় এলেন। বড় মির্জা মা এবং প্রিয়তমার স্ত্রীর কথায় কিছুই বললেন না, শুধু দীর্ঘশ্বাস ফেললেন। কাকে রেখে কাকে কি বলবেন তিনি? মারিয়ামও তো কম চায় না, নরম গলায় ডাকলেন, আম্মা। আয়েশা মির্জা শান্ত হয়ে বললেন, বলো বাবা, কিছু লাগবে তোমার? না আম্মা, তবে মারিয়ামকে না পাঠালে হতো, ওই কামরায় এখন যাওয়াটা দৃষ্টিকর রেখায়। আমিও জানি নতুন বউয়ের কামরায় সকাল সকাল শাশুড়ির যাওয়াটা দৃষ্টিকটু। তাহলে? সে তুমি বুঝলেও এখন বুঝবে না বাবা, কিছু কিছু জিনিস মারিয়ামকে পরিবর্তন করবে, ধৈর্য ধরো। মারিয়াম তো খেপে আছে, না জানি মেয়েটাকে কি নিয়ে বকা দেয় আবার। আমার উপর তোমার বিশ্বাস নেই বাবা? আচ্ছা আম্মা জান, তবুও তো চিন্তা করো না, মারিয়াম ইদানিং ভয়ানক হয়ে উঠেছে, ওর ট্রিটমেন্ট দরকার বাবা। ইদানিং সাইকোতে রূপান্তরিত হয়েছে। বড় মির্জা দীর্ঘশ্বাস ফেললেন, মারিয়ামের সকল কুকীর্তি ওনার জানা, কিন্তু তিনি কিছুই বলতে পারেন না। আরমানের কামরার বন্ধ দরজায় জোরে জোরে বার তিনেক নক করতেই হুড়মুড় করে ঘুম থেকে জেগে উঠল প্রভা। সেও আরমানের বুকের উষ্ণতায় ফের ঘুমিয়ে পড়েছিল। বাইরে মিঠে রোদ হলেও বাতাবরণে আজ আর্দ্রতা অনেকটাই বেশি। এক লাফে ডোর খুলতেই মারিয়াম গুলজারের সম্মুখীন হলেন। তিনি রাগে গজগজ করতে করতে তার স্টাফদেরকে নিয়ে প্রবেশ করলেন কামরায়। ক্রোধান্বিত হয়ে পূর্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলেন প্রভাকে। মারিয়াম গুলজারকে দেখে ভয় পেয়ে গেল প্রভা, কারণ রাগে ক্রোধে ফর্সা মুখশ্রী টকটকে লাল বর্ণ ধারণ করেছে মারিয়াম গুলজারের। আকস্মিক প্রভার গলা শুকিয়ে এলো। তিনি যে প্রভাকে পছন্দ করেন না সেটা প্রভা খুব ভালো করেই জানে। মারিয়াম গুলজার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে কর্কশ গলায় বললেন, এই মেয়ে, কামরার মধ্যে এতক্ষণ ধরে কি করছিলে? প্রভা নত মস্তকে নিচু স্বরে বলল, ঘুমিয়েছিলাম। মারিয়াম গুলজার প্রভার এলোমেলো শুকনো চুল দেখে বললেন, সকালবেলায় শাওয়ার নাওনি? জি নিয়েছি। তা শুনে প্রভার চুল চেক করে বলল, মিথ্যে বলছো তুমি, তোমার চুল তো শুকনো। প্রভা মিনমিন করে বলল, শুকিয়ে গেছে ফ্যানের বাতাসে। মারিয়াম গুলজার আরমানের দিকে তাকিয়ে দেখলেন নতুন টি শার্ট গায়ে দেওয়া, বিছানাও এলোমেলো হয়নি, সে খুব সুন্দরভাবে ঘুমোচ্ছে, তাও আজ অনেক বেলা করে। যদিও তিনি জানেন আরমান ভোর সকালে আজানের সাথে সাথে উঠে যায়। আকস্মিক প্রভার চুল শুকে দেখলেন শ্যাম্পুর তাজা স্মেল পাওয়া যাচ্ছে। পূর্বের ন্যায় শক্ত গলায় বললেন, এতক্ষণ ধরে ঘুমোচ্ছ আর বলছো চুল শুকিয়ে গেছে, শাওয়ার নিলে কখন?
ভোর সকালে। ড্রেস চেঞ্জ করলেই সব সত্যি হয়ে যাবে? কাল রাতে যে শাড়ি পরেছো ওটা কোথায়? ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখেছো মানে? হয়তো কেন ভিজিয়েছো? এই মেয়ে, তুমি ও ছেলেকে তার অধিকার থেকে বঞ্চিত করছো নাকি? মারিয়াম গুলজার প্রভাকে একটু পরীক্ষা করার জন্য কথাগুলো বললেন। বোকা প্রভা মারিয়াম গুলজারের চালাকি এতক্ষণে বুঝতে না পারলেও এবার সে হাড়ে হাড়ে সব কিছু বুঝতে পেরেছে। আরমান কেন সকালে তখন তাকে এইসব করতে বলেছিল? সকালে ঘুমাবার সময় আরমান তাকে ফের বলেছিল, কেউ যদি তাকে তাদের কাল রাতের ব্যাপারে কিছু জিজ্ঞেস করে যে তাদের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা, তখন প্রভা যেন বলে সব কিছু ঠিকঠাক হয়েছে, তাহলে আর কেউ তাদেরকে সন্দেহ করবে না, নয়তো কথা বাড়তে পারে, পরিবারের ঝামেলা হতে পারে এই নিয়ে। কথাগুলো মনে পড়তেই প্রভার মেদুর গালচোরা রাঙা হয়ে গেল। লাচুক গলায় বলল, ইয়ে মানে ওই মারিয়াম গুলজার প্রভার দিকে তাকিয়ে বুঝতে পারলেন প্রভা লজ্জা পাচ্ছে বলতে, হাতগুলো কচলাচ্ছে। ওয়াশরুমের দিকে উঁকি মেরে দেখলেন সত্যি সত্যি বালতির মধ্যে দুজনের কাপড় ভেজানো। তা দেখে মুহূর্তেই ওনার বুকটা হু হু করে উঠল। তার ছেলে বিয়ে করে এখন বাসরও সেরে ফেলেছে। মনে মনে বললেন, ছেলে তো বউকে মেনে নিয়েছে, তাহলে আমি কেন হয়তো ঝামেলা করছি? এটা কি ঠিক হচ্ছে? সত্যি বলতে আল্লাহ যার ভাগ্যে যাকে লিখে রেখেছেন, কার সাধ্য আছে তার ঠিকানা? অনেক তো চেষ্টা করলাম, কিছুই তো লাভ হলো না বলেই একটা হতাশার দীর্ঘশ্বাস ফেললেন। তারপরেও তিনি তার জেদে অটল রইলেন। প্রভাকে বললেন, হয়েছে হয়েছে, আরও তো লজ্জা পেতে হবে না। প্রভা হাঁপ ছেড়ে এইবারের মতো বাঁচল। প্রভার ড্রেসের দিকে নজর পড়তেই আকস্মিক মারিয়াম গুলজার চেঁচিয়ে উঠে বললেন, এসব কি ড্রেস পরেছো? বাসরের পরের দিনই হোয়াইট কালার। প্রভা আটকে উঠল এমন চিৎকারে। যদিও ড্রেসটা সুন্দর এবং শালীন, কিন্তু কালারটা দেখে তিনি চেঁচিয়ে উঠলেন। যদিও হোয়াইট কালার ওনার খুব পছন্দ, তাছাড়া তিনি তো আর জানেন না যে এটা অনলি নামাজের জন্য। প্রভা চেঞ্জ না করে ঘুমিয়ে পড়েছিল তখন। মারিয়ামে গুলজারের চিৎকারের শব্দ শুনে ডাইনিং থেকে আয়েশা মির্জা এক প্রকার প্রায় দৌড়েই এলেন। অন্যদিকে আরমান জেগে উঠে বিছানায় বসল। মাকে নিজের কামরায় দেখে হঠাৎ কি হয়েছে সেটা বোধগম্য করার চেষ্টা করল। প্রভার তর্ক করতে ইচ্ছে হলো না। আরমান চোখচোরা কচলাতে কচলাতে ঘুমু ঘুমু কণ্ঠে বলল, আমি জান কি হয়েছে, সকালবেলা এইভাবে চেঁচাচ্ছেন কেন? চেঁচাবো না মানে? আয়েশা মির্জা পেছন থেকে শক্ত গলায় বললেন, কি হয়েছে এখানে, চিৎকার চেঁচামেচি কিসের? কি আর হয়নি সেটাই বলুন। আজ একদিন হতে না হতেই শুরু হয়েছে তোমার রিনা খানের মতো বউ জ্বালানো? মারিয়াম, তুমি কি আদেও চেঞ্জ হবে না? সারা জীবন এইভাবে চলবে? হু ইজ রিনা খান? সে বাংলা সিনেমা জগতের সবচেয়ে বড় খল শাশুড়ি, তোমার মতো বউ জ্বালানোর যার রন্ধে রন্ধে অভ্যাস। মারিয়াম গুলজারের আত্ম অহমিকায় লাগলো কথাটা। ক্ষিপ্ত হয়ে বললেন, আপনি সিনেমার এক খল শাশুড়ির সাথে আমাকে কম্পেয়ার করছেন আম্মা? তুমি রিনা খানের চেয়েও নিকৃষ্ট, রিনা খান তোমার চেয়েও হাজার গুণের ভালো। সে তো অ্যাক্টিং করে সিনেমায়, আর তুমি খর বাস্তবে। মারিয়াম গুলজারের ভীষণ খারাপ লাগলো। কোথাকার কোন খল শাশুড়ি রিনা খান নাকি ওনার চেয়েও হাজার গুণ ভালো? সত্যি কি তিনি এতটাও খারাপ? রিনা খানের চেয়েও বেশি খারাপ? আসলেই তো একটা মাত্র ছেলে ওনার, আর তিনি কিনা প্রথম সকালেই সেই ছেলের বউকে জ্বালাচ্ছেন, খুদ ধরছেন খালা শাশুড়ির মতো। দুঃখটা প্রকাশ না করে রিনা খানের প্রসঙ্গ এড়িয়ে ছেলেকে কঠোর গলায় বললেন, দাদি আর বাবার কথায় নাচতে নাচতে বিয়ে করেছ, এখন বউয়ের শাড়ি গয়না কোথায়, সারা শরীর খালি কেন? কাঁচা ঘুম ভাঙার কারণে আরমান চুপ করে রইল। মাত্র 3 ঘন্টা ঘুমিয়েছে সে। আরমান জানে তার দাদিমা ঠিক সব হ্যান্ডেল করে নিবে, সেই আত্মবিশ্বাস রয়েছে দাদির প্রতি। আয়েশা মির্জা বললেন, এসব তো তোমার দেখার বিষয়, এসব তো তোমার দেখার বিষয়। ছেলে তোমার, ছেলের বউ তোমার, ছেলে বাস্তবতার জন্য না হয় কিছু করতে পারেনি, কিন্তু তোমার তো উচিত ছিল সকালে বউ কি পড়বে না পড়বে সিলেক্ট করে দেওয়ার কথা। তুমি কোথায় ছিলে?
তুমি কেন তার থেকে কৈফিয়ত চাচ্ছ? এত সব প্যারাচালের মধ্যে প্রভা সরল চোখে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল সবার দিকে। মারিয়াম গোলচাল নিফলেন। আসলেই তো কাল রাতের শাড়ি সহ প্রভার গায়ে যা যা ডায়মন্ডের গয়নাকাটি ছিল সব আয়েশা মির্জা নিজের তরফ থেকে প্রভাকে দিয়েছেন, কিন্তু শাশুড়ি হিসেবে তিনি তো কিছুই দেননি একমাত্র ছেলের বউকে। কথাগুলো ভেবেই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সকলের সামনেই মারিয়াম গুলচার আকস্মিক এমন এক অদ্ভুত কাজ করে বসলেন যে যেটার জন্যে এই মুহূর্তে কামরার মধ্যে উপস্থিত কেউই প্রস্তুত ছিল না। হঠাৎ তিনি নিজের ডান হাতের পাতলা কালো হ্যান্ড গ্লাস খুলতে শুরু করলেন। ঘুম ঘুম চোখে বিছানায় বসে থাকা আরমান সেটা দেখতেই আকস্মিক চিৎকার করে উঠে বলল, আমি জানি কি করছেন আপনি, এটা হ্যান্ড গ্লাভস খুলছেন কেন? আরমানের আকস্মিক চিৎকারে কেঁপে উঠল এক কামরা ভর্তি উপস্থিত বাকিরা সহ প্রভাও। কিন্তু মারিয়াম গোলচার নিরুত্তর নির্লিপ্ত, তিনি নিজের ডান হাতের গ্লাভস খুলতেই ব্যস্ত। আরমান বিছানা থেকে লাফ মেরে তড়িৎ মায়ের সামনে এলো, সজোরে হাতখানা চেপে ধরে শশব্যস্ত গলায় বলল, কি হয়েছে আম্মিজান, এটা খুলছেন কেন? সমস্যা নেই, এখানে কোনো পরপুরুষ নেই। তারপরেও কেন খুলছেন? প্রয়োজন হয়েছে। এখানে যে কোনো পরপুরুষ আসবে না তারও তো কোনো গ্যারেন্টি নেই আম্মিজান। কিন্তু তাও মারিয়াম গোলচার শুনলেন না ছেলের বারণ। তা দেখে আরমান নিজের মায়ের উপর প্রচুর ক্ষিপ্ত এবং রাগান্বিত হল। মুহূর্তেই চোখমুখ টকটকে রক্তিম বর্ণ ধারণ করল রক্ত চন্দনের ন্যায়। বাসার মধ্যে কেবল ওনার মুখ ছাড়া শরীরের আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শন করার কোনো অনুমতি নেই। এটা ওনার বাবার মায়ের করা নিষেধাজ্ঞা সেই ছোটবেলা থেকেই, সেই সাথে বড় মির্জা সাহেবেরও। বোঝ জ্ঞান হওয়ার পর থেকে আরমান নানা নানু এবং বাবাকে তার মায়ের প্রতি অতিরিক্ত যত্নবান হতে দেখে এরপর সে নিজেও তার মায়ের প্রতি অতিরিক্ত যত্নবান হয়ে উঠল এক সময়। হঠাৎ ডান হাতের কালো গ্লাভসটি খুলতেই আরমান মায়ের হাত দুখানা সজোরে চেপে ধরে কঠোর গলায় বলল, আমার কথা কি আপনার কানে যায় না আম্মিজান? সকাল সকাল কি শুরু করছেন আপনি এইসব? মারিয়াম গুলচার আজ ছেলের কথা বিন্দু মাত্রও তোয়াক্কা করলেন না। কামরার মধ্যে উপস্থিত সকলেই উদ্বেগ উৎকণ্ঠা ও বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে মা ছেলের এমন নীরব যুদ্ধ উপভোগ করতে লাগলো। হ্যান্ড গ্লাভসটি খুলেই মারিয়াম গুলচার নিজের ডান হাতের অনামিকা থেকে নিজের জীবনের সবচেয়ে প্রিয় এবং দামি ফিঙ্গার রিংটা আকস্মিক খুলতে শুরু করলেন। তা দেখে আরমানের কলিজা কেঁপে উঠল ভূমিকম্পের ন্যায়। সে মায়ের হাত আরও সজোরে চেপে ধরে চিৎকার করে বলল, আম্মিজান আপনি কি আজ পাগল হয়ে গেছেন? এটা কেন খুলছেন? নানু ভাই জানলে কতটা কষ্ট পাবেন সেটা আপনি একটাবারও ভেবে দেখেছেন? আপনি কেন পাগল উদ্ভ্রান্তের ন্যায় আজ এমন আচরণ করছেন বলুন তো? আমার কোনো কথাই কি আপনার কানে বিন্দু মাত্র প্রবেশ করছে না? মারিয়াম গুলচার এবারও নিরুত্তর রইলেন, ছেলের থেকে হাত ছাড়িয়ে নিলেন সন্তর্পণে। ওনার জেদ চেপে বসেছে মাথার উপর। আকস্মিক মুরগি ধরার মতো খপ করে প্রভার ডান হাত টেনে ধরলেন। প্রভা ভয় পেয়ে কেঁপে উঠল। ওনাকে দেখলেই ভয় প্রভার কলিজার অন্তরাত্মা শুকিয়ে যায় কাঠ হয়ে। মা ছেলের আজকের এমন যুদ্ধ তো একমাত্র তাকে নিয়েই। সেই ভয়ে আরও খানিকটা ভয়ে গুটিয়ে গেল প্রভা। মনে মনে সৃষ্টি কর্তাকে প্রাণ ভরে ডাকতে লাগলো অসংখ্য অগণিত বার। কখন এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে তার জন্যে ভয়ে প্রভা তথস্থ হয়ে গেল আরেকটু। সমস্ত কায়া সমূহ থরথর করে কাঁপতে লাগলো নরবরে খুঁটির ন্যায়। মারিয়াম গুলচার অনুভব করলেন প্রভার কম্পন হস্তদয়, কিন্তু প্রতিক্রিয়া করলেন না তিলার্ধ পরিমাণও। নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। রিংটি খুলেই তিনি কিয়ৎ সময় বিলম্ব না করে প্রভার ডান হাতের অনামিকায় পরিয়ে দিতে দিতে বললেন, আমার জীবনের সবচেয়ে প্রিয় এবং দামি জিনিস হলো আমার ছেলে মির্জা আরমান শাহরিয়ার চৌধুরী আর আমার বাপের দেওয়া মূল্যবান এই ফিঙ্গার রিংটি। কথাটা বলতেই সবাই বিস্ময়াবিষ্ট হয়ে তাকিয়ে রইল মারিয়াম গুলচারের দিকে। তিনি ফের শক্ত কণ্ঠে বললেন, আমার সবচেয়ে প্রিয় দামি এবং শখের তিনটি জিনিসের মধ্যে আজ আমি দুটো তোমাকে দিয়ে দিলাম, শশী প্রভা সামনে নিও। প্রভা কেঁপে কেঁপে উঠল,
ডাগর ডাগর আখির প্রলম্বিত পাপড়ি জোড়া বার কয়েক ঝাপটানো মুক্ত পাখির ডানার ন্যায় আকস্মিক তার শির দ্বারা বেশ সর্পিল গতিতে একরাশ হিম রক্ত স্রোত বয়ে গেল। যেন কথা নয়, মারিয়াম গোলচার হুঙ্কার ছাড়ছেন রাগী সিংহের ন্যায়। প্রভার আকস্মিক মনে হচ্ছে কাছে কোথাও শিলাবৃষ্টির সাথে সাথে অসংখ্য বজ্রপাত হচ্ছে। মারিয়াম গোলচার পূর্বের ন্যায় কঠোর এবং শক্ত গলায় বিস্তরে বললেন, তুমি জিতে গেছো শশীপ্রভা, আমি হেরে গেলাম তোমার কাছে। এত এত ষড়যন্ত্র করার পরেও আমি তোমাকে টলাতে পারিনি। আমি ব্যর্থ, আমি শ্রান্ত। ঘটনাটা এতটাই দ্রুত ঘটে গেল যে উপস্থিত সকলেই স্তব্ধ, নির্বাক, কিং কর্তব্য বিমূঢ় এবং বাকরুদ্ধ। অন্যদিকে প্রভা পুনরায় কেঁপে উঠল, আর ভেতরে ওতপ্রোতভাবে একরাশ সর্বনাশার সর্বনাশী কালগ্রাসী ঝড় বয়ে গেলেও সেটা সে বিন্দুমাত্র প্রকাশ করল না। নির্বিকার এবং শান্ত দেখির জলের মতো স্থির হয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল মারিয়াম গুলজারের দিকে। তার মাথার উপর দিয়ে এতক্ষণ ধরে কি গেল কিংবা কি হচ্ছে সেটা সে কিছুই বোধগম্য করতে পারল না। কিয়ৎ মুহূর্তে মস্তিষ্কের স্নায়ু কোষে ব্যাপারটা বোধগম্য হতেই মারিয়াম গুলজারের হাতের উপর তার হাতখানি দেখল। শুধু তাই নয়, দেখল কি সুন্দর মোমরঙা পুতুল পুতুল টাইপের একখানি ফর্সা হাত তাকে স্পর্শ করে ধরে রেখেছে। কোনো কথাই আজ তার কর্ণকোহরে প্রবেশ করছে না। সে মারিয়াম গুলজারের স্বর্গের হুড়পরিদের মতো সুন্দর অপরূপ হাতখানি দেখতেই মোহাবিষ্ট হয়ে গেল।